চলো চলো রাজ্যবাসীর জন্য কলকাতায় বলে এসেছি, আমি মেদিনীপুরের লোকের জন্য এসেছি, বিদ্যাসাগর হলেতে পুরো মেদিনীপুর শহরের লোকেরা আসেন হোলি খেলার জন্য। আর আয়োজক সবাইকে সুযোগ দেন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আনন্দময় পরিবেশ সবার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি এসেছি এখানে। দেখুন, এটাও চিন্তার বিষয় আছে, আমাদের সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, কিছু সামান্য মানুষ এই অপচেষ্টা করছে। আমাদের সবার দায়িত্ব এই সমস্ত থেকে সংস্কৃতিকে বাঁচিয়ে শুদ্ধ পবিত্র অনুষ্ঠান এবং আনন্দ করা। যেভাবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বিভিন্ন জায়গাতে কিন্তু একজন ব্যক্তি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় কথা বলছেন, তাকে দেখুন এই ধরনের অপচেষ্টা আগেও হয়েছে, আগামী দিনেও হবে। সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, আমরা ভালোবাসি আমাদের কালচারকে, পরম্পরাকে, উৎসবকে, সবাইকে এক হয়ে আর ঠিক করতে হবে আমাদের সন্তানরা ভবিষ্যতে যেন এই ধরনের কুচক্রে না পড়ে। সেই জন্য যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রমুখ আছেন, মাস্টারমশাইরা আছেন, পরিচালকরা আছেন, অভিভাবকরা আছেন, সবার দায়িত্ব আমাদের সংস্কৃতিকে শুদ্ধ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাস্তায় চালানো। বলার কিছু নেই, সবাই সচেতন মানুষ, প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় সব চলছে, সবাই জানেন। আমি মনে হয় আমার মনে হয় সবার দায়িত্ব নেওয়া উচিত, কাউকে দোষ না দিয়ে এই যে অপসংস্কৃতি, যে পতন, এর থেকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত মানুষের দায়িত্ব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন, আমরা আশা করবো উনি এটা নিয়ে ভাববেন। কেবল রাজনীতি নয়, সমাজ সংস্কৃতি না থাকলে সমস্ত নষ্ট হয়ে যাবে। আমি সবাইকে বলছি শুভ দোলযাত্রা, সবাই সুখে শান্তিতে থাকুন।